আমাদের সাকিব ভাই সাথে আমার লাস্ট শেয়ার একটা সিনেমা, এটা এটা কি একটু ব্যাড লাকি বলবো না না, এটাও গুড লাক। সাকিব খান রিকমেন্ডস করে ছবিতে কাকে নিতে হবে? 7 দিন পরে আমি জানতে পারি যে আমি কনসেপ্ট করে হ্যাঁ মা হতে যাচ্ছি, সেই থেকে ওখান থেকে সরে আসি। আপনার পেটে সন্তান জন্মানোর কারণে সাকিব বসের সাথে সিনেমা হয়ে ওঠেনি আপনার? আমি কখনোই তার মধ্যে ওই ব্যাপারটা পাইনি, প্রচন্ড ভালো একজন মানুষ, দ্যাটস ওয়াই তো সেই সুপারস্টার। এটা আপনার নচিব জলি ম্যাডাম, তাই বলে সাকিব বস কিন্তু থেমে নেই। সাকিব বস এখন সব দিক দিয়ে স্টার। সাকিব আল হাসানের নাম রাখুক আর সাকিব খান রাখুক, উই আর ব্রাদার। দেখছেন না, বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসানও যুক্ত হয়েছেন সাকিব খানের প্রসাধনের ব্র্যান্ড অ্যাম্বাসেডরে। আসলে যখন সাকিব খানের সাথে আমাদের কাজ করার কথা ছিল, তখন দেখা গিয়েছে সাকিব খান রিকমেন্ডস করে ছবিতে কাকে নিতে হবে। রত্না ম্যাডাম, আপনি কমেন্ট করলেন সাকিব খান তার পছন্দ অনুযায়ী নায়িকা নিয়ে সিনেমা করেন। হ্যাঁ, একদম সত্য, সেজন্যই তো বস আজকে সুপারস্টার খেতাবটা একদম সিনিয়ে নিয়েছেন। গ্রুপের যারা আছে তাদেরকে নিয়ে বেশি কাজ হয়েছে, জুটিকে নিয়ে বেশি কাজ হয়েছে, তখনই আমাদের অনেক কোয়ান্টিটি কমে গিয়েছিল সাকিব খানের সঙ্গে কাজ করার। আর আপনি রত্না ম্যাডাম, সাকিব বস ছাড়া কোথায় হারিয়ে গেলেন? আপনাকে চিনতাম না, আপনাকে চিনতাম কাজী হায়াত স্যারের ছেলে কাজী মারুফের কারণে। আমার কাছে কেন জানি মনে হয় দুই একটা বেবি টেবি নিয়ে এসে আমার সামনে আসতে পারে। টাকলা তাচ্ছিল্য করো সাকিব বসকে নিয়ে, দেখো সাকিব বস এখন কোথায় আর আপনিই বা কোথায়। আপনাকে নিয়ে মানুষ জায়েদ পাগলার মতোই ডিগবাজি ভাবেন।